দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পঞ্চাশ প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বেসরকারিভাবে সবাইকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন রোববার আগারগাঁ নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জামান তালুকদার এ তথ্য জানান বিকেল চারটা পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি ফলে পঞ্চাশ জন নারী প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি মঙ্গলবার প্রকাশ করা হবে গেজেট